সপ্তম শ্রেণীর সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন এর অ্যান্সারগুলো গুলো দেখবো সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের যে নমুনা উত্তর সেটা আমরা আজকে ভিডিওতে দেখবো আমাদের অ্যান্সারটি রেডি করা আছে দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই ডিজিটাল প্রযুক্তির বিষয়ে দুইটি ভিডিও যাবে দুইটি ভিডিও কেন যাবে আমরা প্রশ্নটি দেখলে বলতে পারবো বলে দিতে পারবো যে কেন আসলে যাবে প্রথম কর্ম দিবসে তোমাদের প্রথম দিনের পরীক্ষায় ধাপ এক এখানে নব্বই সময় থাকবে আমাদের দুইটি থিমের উপর কাজ করা লাগবে দুইটি অনেকগুলো দলে ভাগ করা হবে এর মধ্যে জোর এবং বিজোর দল যারা বিজোর দলে রয়েছে তাদের থিম হচ্ছে সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক তৈরির কাজ আর যারা জোর দলে আছে তাদের কাজ হচ্ছে নাগরিক সেবা হেল্প ডেস্ক আজকের এই ভিডিওতে আমরা থিম এক মানে সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক নিয়ে ভিডিওটি দেখাবো পরবর্তী আরেকটা একটা ভিডিও আসবে ধাপ দুই বা পর্ব দুই নামে এটা পর্ব এক পর্ব দুইয়ে আমরা নাগরিক সেবা হেল্প ডেস্ক নিয়ে বা জোর দলে যে কাজগুলো আসবে সেগুলি নিয়ে আমরা

দলে বসে পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজন কি ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয় তার তালিকা করবে এবং এই তালিকা করার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু নাম্বারিং করতে হবে কোডিং করার কথা বলা আছে নিরাপত্তা ঝুঁকি আলাদা আলাদা কোডিং নাম্বারিং বলতে এক দুই তিন এভাবে সিরিয়াল করে তালিকা করবে এটা হচ্ছে তোমাদের কাজ এবং পারলে কিছু ব্যাখ্যা দিবে তো আমরা এভাবে শুরু করতে পারি পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজন যে ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয় তার একটি তালিকা ব্যক্তিগত তথ্যের লঙ্ঘন পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজন তাদের ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ ফোন নম্বর ইমেল ঠিকানা ইত্যাদি লঙ্ঘনের শিকার হতে পারেন এই তথ্য ব্যবহার করে অপরাধীরা তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তাদের পরিচয় চুরি করতে বা পারে বা তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারে দুই অনলাইন অপব্যবহার পরিবার সদস্য এবং আশেপাশের মানুষজন অনলাইন অপব্যবহারের শিকার হতে পারেন যেমন হুমকি হয়রানি বা শোষণ অপব্যবহার তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তাদের জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে বা এমনকি তাদের শারীরিক ক্ষতি করতে পারে তিন কম্পিউটার ভাইরাস ও মেলোয়ার পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজন কম্পিউটার ভাইরাস ভাইরাস ও ও দ্বারা আক্রান্ত হতে পারেন তাদের কম্পিউটার সিস্টেমকে নষ্ট করতে পারে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে বা তাদের কম্পিউটারের মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপ চালাতে পারে চার ফিশিং ও স্ক্যামিং পরিবার সদস্য এবং আশেপাশের মানুষজন ফিশিং ও স্ক্যামিং এর শিক্ষা হতে পারেন এই জাতীয় প্রতারণামূলক কার্যকলাপের মাধ্যমে অপরাধীরা তাদের অর্থ হাতিয়ে নিতে পারে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে বা তাদের অনলাইন কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে পাঁচ অনলাইন সাইবার অপরাধ পরিবার সদস্য এবং আশেপাশের মানুষজন অনলাইনে সাইবার অপরাধের শিকার হতে পারেন যেমন জালিয়াতি চুরি বা জঙ্গিবাদ এই অপরাধ তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি তাদের জীবন হুমকিতে ফেলতে পারে এই ঝুঁকিগুলো মোকাবেলায় পরিবারের এবার আসি আমাদের এইটুকু কাছে শেষ আমাদের যেই কোডিং কি কি সমস্যার সম্মুখীন হয় কি কি ঝুঁকি আছে সেগুলো তালিকা করা শেষ কোডিং করা শেষ তারপরে কাজ তিনে তোমাদের যে কাজটা সেটি হচ্ছে যে যে কোডিং করা হয়েছে যেগুলো এগুলো প্রতিটি দল তাদের জন্য নির্ধারিত মোকাবেলার উপায় করবে এই যে ঝুঁকিগুলো আছে কিভাবে মোকাবেলা করা যায় তার উপায় নির্ণয় করা এটা হচ্ছে কাজ তিনে তোমাদের কাজ কাজ তিনে আমরা এইভাবে আনসারটা লিখতে পারি যে এই ঝুঁকিগুলো মোকাবেলায় পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজনকে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অনলাইন কার্যকলাপের বিষয়ে সচেতন হওয়া জরুরি

তারা যদি অনলাইনে অপব্যবহারের শিকার হন তাহলে তাদের অবিলম্বে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উচিত তিন কম্পিউটার সুরক্ষা পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজনকে তাদের কম্পিউটারকে সুরক্ষিত রাখার জন্য সতর্ক থাকতে হবে তারা তাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা উচিত এবং এটি নিয়মিত আপডেট করা উচিত চার ফিশিং ও স্ক্যামিং সম্পর্কে সচেতনতা পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজনকে ফিশিং ও স্ক্যামিং সম্পর্কে সচেতন থাকতে হবে তারা এমন ইমেইল বা বার্তাগুলোতে সাড়া দেওয়া এড়িয়ে চলতে হবে যা তাদের ব্যক্তিগত তথ্য বা অর্থ প্রদানের জন্য অনুরোধ করে পাঁচ অনলাইন সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজনকে অনলাইন সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকতে হবে তারা যদি অনলাইনে সাইবার অপরাধের শিকার হন তাহলে তাদের অবিলম্বে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উচিত এই ছিল সপ্তম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অ্যান্সার যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যেখানে কাজ তারপর চার পাঁচ রয়েছে চারে হচ্ছে তোমাদেরকে পরবর্তী কর্মদিবস মানে তোমাদের দ্বিতীয় দিন পরীক্ষার দিন যেটি করতে হবে সেটি এখানে বুঝিয়ে দেওয়া হবে তো এটি এখানে হচ্ছে যে তোমাদের আলাদা একটা খামে পরে কোডিং করা যে অংশগুলো এটা আমরা যখন দ্বিতীয় দিন যে পরীক্ষাটি হবে সেদিন আমরা বলতে পারবো সেদিন আমরা বলে দিবো অ্যান্সারটি কীরকম ভাবে তোমরা করবে তোমরা যে ঝুঁকিগুলো লিখেছো যে সিরিয়ালে তোমরা সেই উপায়গুলো মোকাবেলার উপায়গুলো ঠিক একই সিরিয়ালে রেখে ওপরে খামের ওপরে নাম্বার দিয়ে দেবে যে সিরিয়াল খামের মধ্যে অ্যান্সারটি ঢুকিয়ে সেটার উপর নাম্বারিং করে দিবে এটা দ্বিতীয় দিনের কাজ প্রথম দিনের কোনো কাজ নেই প্রথম দিনের যেটুকু দেখা সেইটুকুই তোমাদের অ্যান্সার তো পরবর্তী ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে চলে যায়